দারুণ খবর, বিশাল বড় সুখবর গোটা দেশবাসীর জন্য। এই মুহূর্তে অবশেষে সফলভাবে ল্যান্ড করলো চন্দ্রযান থ্রি, যা অত্যন্ত একটি গর্বের বিষয়। গোটা বিশ্বের কাছে আবারও নজির করলো ভারত, এমন একটি জায়গায় ল্যান্ড করলো যেখানে পৃথিবীর এখনো পর্যন্ত কেউ ল্যান্ড করেনি। চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করলো এবার ভারতীয় ইসরো, যা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কিভাবে ল্যান্ড করছে চন্দ্রযান থ্রি ল্যান্ডার বিক্রম। তবে আপনাদের জানিয়ে দিই, খুশির হাওয়া গোটা দেশ জুড়ে, যা আপনারা সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে ল্যান্ড করছে চন্দ্রযান থ্রি। যদি আপনি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, এবং কমেন্ট বক্সে লিখুন জয় হিন্দ। আবারও ভারত গোটা বিশ্বকে দেখিয়ে দিল, প্রমাণ করে দিল, সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান আমারা। চন্দ্রযান টু ব্যর্থ হবার পরই শপথ নিয়েছিল ইসরো কর্তারা, চন্দ্রযান থ্রি ল্যান্ড করবেই, তারা সফল হবেই, আর তা গড়ে দেখিয়ে দিল, এক নজির গড়ল ভারতবর্ষ। কিন্তু এই ভারত যখনই চন্দ্রযান থ্রি চন্দ্র পৃষ্ঠে নাবানোর তোড়জোড় শুরু করেছে, এমনকি মহাকাশযানে যখন চন্দ্রযান রয়েছে, তখন ভারতের রেকর্ড মোছার জন্য রাশিয়া চেষ্টা করেছিল। রাশিয়া তাদের লুনা 25 পাঠিয়ে নিজেদের নাম ইতিহাসে গড়তে চেয়েছিল, কিন্তু পারল না, ভেঙে ভস্ম হয়ে গেছে রাশিয়ার লুনা 25। অপরদিকে কিছুটা হলেও যেন আত্মবিশ্বাস, আর তারপর থেকেই ভারতীয় বিজ্ঞানীরা অতি সূক্ষ্মতার সাথে সফলভাবে চন্দ্রযান থ্রিকে ল্যান্ড করালো। এবারে ভারতীয় ইতিহাসে, বিশ্বের ইতিহাসে এক স্বর্ণযুগ বা স্বর্ণ অক্ষরে লেখা হবে ভারতের নাম, যে এমন একটি জায়গায় প্রবেশ করিয়েছে ভারত চন্দ্রযান থ্রি যেখানে পৃথিবীর আজ পর্যন্ত কেউ প্রবেশ করাতে পারেনি। বিশ্বের অর্থবান দেশগুলি, বিশ্বের শক্তিশালী দেশগুলি তাদের স্পেস সেন্টারগুলো পারেনি, যা করে দেখালো ভারত। জানলে আপনি অবাক হবেন, যে সময় রাশিয়া তাদের চন্দ্রযান প্রথম পাঠিয়েছিল সে সময়তে ভারত স্বাধীনও হয়নি।